জমির আলকাটাকে কেন্দ্র করে এক ব্যক্তি ধারালো অস্ত্রসহ বেধড়ক মারধর করলো অপর এক ব্যক্তিকে। এদিন ঘটনাটি ঘটেছে ইটাহার থানার সরুন এক অঞ্চলের বাড়িওয়াল গ্রাম এলাকায়। এলাকার বাসিন্দা কালুয়ার শেখ বাড়িওয়াল এলাকায় কৃষি জমির চাষ আবাদের জন্য জমির আলকাটা নিয়ে পাশের জমির মালিক রায়গঞ্জ থানার অন্তর্গত বিষ্ণুপুর গ্রামের বাসিন্দা দাবির শেখের সঙ্গে গণ্ডগোলে বাঁধলে দাবির শেখ এবং তার লোকজন বেধড়ক মারধর করে কালুয়ার শেখকে। ঘটনাস্থলে লুকিয়ে পড়লে ইটাহার ব্লক স্বাস্থ্যকেন্দ্রে আনা হয় কালুয়ার শেখকে এবং তার অবস্থা গুরুতর হওয়ায় তাকে নেওয়া হয়েছে রায়গঞ্জ জেলা হাসপাতালে, সেখানে চিকিৎসাধীন রয়েছেন তিনি। ঘটনাস্থলে আসে ইটাহার থানার পুলিশ, লিখিত অভিযোগ করা হয়েছে বলে জানিয়েছেন আহত পরিবারের লোকজন। জমিতে একটা আমাদের দাদাই হবে, ও গেছিল জমিতে মাঠে চাষ করার জন্য। এবার বিষ্ণুপুরের লোক, ওই যে রায়গঞ্জ থানা, আর এটা হলো ইটার থানা বাড়িওয়াল ঘাট, ওটা হলো বিষ্ণুপুর রায়গঞ্জ থানা। এবার ও আসে, ওরা গ্যাং সাজে আসে, খাটিয়া কোদাল হাসুয়া এবং কোদাল নিয়ে সবাই এসে ওদেরকে মারছে। মারে এবার ও বেহুশ হয়ে গেছে, ও বাঁচতেও পারে না পারে এরকম পরিস্থিতি করে দিয়েছে। অনেক মার মারেছে আর অসুবিধায় খুব, এখন ট্রান্সফার করে দিল রায়গঞ্জে, এখানকার ডাক্তারের কাছে চিকিৎসা চলছিল, এখন রায়গঞ্জে পাঠালো। বর্তমানে এখন কোথায় নিয়ে গেল? এখন সদর হাসপাতালে নিয়ে গেল, তারপরে ওখান থেকে থানায় যদি ইনফরমেশন করবে থানাওয়ালা আসবে, আচ্ছা তারপরে দেখি। আমাদের শক্তি আপনাদের নির্ভরযোগ্যতায়, আমাদের ওই সততা আপনাদের বিশ্বস্ততায়, আমাদের প্রত্যেকটি গৌরত্ব পরীক্ষিত এবং কার্যকারী। স্বর্ণ শিল্পের শিল্পী তত্ত্ব জুয়েলার্স, পিএস রোড, হোটেল বিডি বিল্ডিং, কোচবিহার।